السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আমরা জানি যে মহাবিশ্ব সম্প্রসারণ হচ্ছে, প্রত্যেকটা গ্যালাক্সি আরেকটি গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু আপনি কি জানেন, আমাদের পাশে একটি গ্যালাক্সি রয়েছে যাকে বলা হয় অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। এই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি আমাদের মিল্কওয়ে গ্যালাক্সির দিকে ধেয়ে আসছে। বিজ্ঞানের থিওরি হচ্ছে যে প্রত্যেকটা গ্যালাক্সি আরেকটি গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি থেকে দূরে সরে না গিয়ে আমাদের গ্যালাক্সির দিকে কেন আসছে, এবং একসময় অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি এবং মিল্কওয়ে গ্যালাক্সি ধাক্কা লেগে একটি গ্যালাক্সিতে পরিণত হতে পারে। তো এখন কথা হচ্ছে যে যেখানে সমস্ত গ্যালাক্সি আরেকটি গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে, সেখানে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি মিল্কওয়ে গ্যালাক্সির দিকে ধেয়ে আসছে কেন? তো চলুন এই বিষয়টি নিয়ে অজানা তথ্য কোরআন থেকে দেখাবো। বিজ্ঞানময় কোরআন থেকে বিজ্ঞানময় তথ্য জানতে ভিডিওটি দেখতে থাকুন। বিজ্ঞান আমাদের জানিয়েছে যে সম্প্রসারণের কথা। এ সম্প্রসারণের কথা শুধু বিজ্ঞানীরা নয়, কোরআনও আমাদেরকে জানিয়েছে যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। সম্প্রসারণ মানে কি? সম্প্রসারণ মানে হচ্ছে একটি জিনিস আরেকটি জিনিস থেকে দূরে সরে যাওয়া, যেমন একটি গ্যালাক্সি আরেকটি গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে। তো সমস্ত গ্যালাক্সি যখন একই নিয়ম ফলো করে যাচ্ছে, সেখানে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি কেন আমাদের গ্যালাক্সির দিকে ধেয়ে আসছে? তো আপনাদেরকে প্রথম থেকে আমি জানাবো যে এই যে একটি গ্যালাক্সি আরেকটি গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে, এটা জানা যায় হাবল টেলিস্কোপের মাধ্যমে। 1999 সালে আবিষ্কৃত হাবল টেলিস্কোপ দিয়ে যখন দেখা গেল যে একটি গ্যালাক্সি আরেকটি গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে, তখন তারা ভাবতে শুরু করলো যে একটি গ্যালাক্সি আরেকটি গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে কেন, এটা হচ্ছে কিভাবে। তখন বিজ্ঞানীদের মাথায় একটা চিন্তা এলো যে আমাদের এই মহাবিশ্বে থাকা এমন কিছু পদার্থ রয়েছে যেগুলো আমরা দেখতে পাই না, সেগুলো অত্যন্ত শক্তিশালী পদার্থ। সেই পদার্থ না থাকলে গ্র্যাভিটির কারণে সব কিছু ধ্বংস হয়ে যেত। যে পদার্থের কাজ হচ্ছে স্পেস বা ফাঁকা স্থানকে বজায় রাখা। আপনি একটু ভেবে দেখুন, যদি ফাঁকা স্থান না থাকতো তাহলে কোনো কিছুরই অস্তিত্ব থাকতো না। যদি পৃথিবী এবং সূর্যের মধ্যে ফাঁকা স্থান না থাকতো তাহলে পৃথিবী সূর্যের মধ্যে প্রবেশ করে যেত। যদি চাঁদ এবং পৃথিবীর মধ্যে দূরত্ব বা ফাঁকা স্থান না হতো তাহলে চাঁদ এবং পৃথিবী ধাক্কা লেগে যেত। একদিকে যদি দেখা যায় যে পৃথিবীর মধ্যকার ফাঁকা স্থান বা দূরত্ব অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস, এই প্রয়োজনীয় জিনিসটা করার জন্য এক শক্তিশালী পদার্থ কাজ করে যার নাম হচ্ছে ডার্ক এনার্জি। ডার্ক এনার্জি আসলে কি, এ সম্পর্কে দু একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি। ডার্ক মানে অদৃশ্য বা কালো, এবং এনার্জি মানে হচ্ছে শক্তি। তাই ডার্ক এনার্জি মানে হচ্ছে অদৃশ্য শক্তি বা কালো শক্তি। একে অদৃশ্য শক্তি বলার কারণ হচ্ছে তা আমরা দেখতে পাই না, এবং আমরা অন্ধকার বা কালোকেও কখনো দেখতে পাই না, তাই একে কালো শক্তিও বলা হয়। এই ডার্ক এনার্জি কি ধরনের শক্তি তা এখনও নির্ণয় করা সম্ভব হয়নি, তবে বেশ কয়েকটি থিওরি দাঁড় করানো হয়েছে। একটি থিওরি অনুযায়ী ডার্ক এনার্জি হলো শূন্য বা ফাঁকা স্থানের একটি বৈশিষ্ট্য, যা দুটি বস্তুকে ঠেলে দিয়ে তাদের মধ্যে আরও ফাঁকা জায়গা তৈরি করে, ঠিক মহাকর্ষ শক্তির বিপরীত। অর্থাৎ ডার্ক এনার্জি আছে বলেই আমাদের মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, একটি গ্যালাক্সি আরেকটি গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে, আর এইগুলোকে সম্প্রসারণ করার পেছনে ডার্ক এনার্জি কাজ করে। আর এই মহাবিশ্বের সম্প্রসারণ হচ্ছে, এটা তো বিজ্ঞান গবেষণা করে প্রমাণ পেয়েছেন। তো এই সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে আপনাদেরকে জানাবো। কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসসামা আবানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন, এবং আমি মহাবিশ্ব সৃষ্টি করেছি শক্তি বা এনার্জি দ্বারা, এবং নিশ্চয় আমি তার সম্প্রসারণ করছি বা করেই চলেছি। সূরা যারিয়াত আয়াত নম্বর 47। এই আয়াত আমাদেরকে বলে সম্প্রসারণের কথা। আর বিজ্ঞান আমাদেরকে জানিয়েছে যে সম্প্রসারণের পেছনে ডার্ক এনার্জি কাজ করে। যদি এই দুটো কথা একই হয় তাহলে আমরা বলবো যে কোরআনে এই কথা আগে থেকেই বলা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন যে এই অদৃশ্য শক্তি যদি সব কিছুকে সম্প্রসারণ করে থাকে, তাহলে আমাদের গ্রহ নক্ষত্রগুলো সব কিছু দূরে সরে যাচ্ছে না কেন? এগুলো তো এতটাই দূরে সরে যাওয়ার কথা ছিল যে একটির সঙ্গে আরেকটির কোনো সম্পর্কই থাকতো না। অথচ দেখা যাচ্ছে চাঁদ ঠিকই আমাদের পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, এবং পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে। তার মানে আরও কোনো এক শক্তি এইগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে, আর সেই শক্তি হচ্ছে গ্র্যাভিটি। আর এই গ্র্যাভিটিকে দিয়ে আল্লাহ নিয়ন্ত্রণ করেন প্রতিটি জিনিসকে।
আর এই সম্পর্কে গবেষণামূলক আমার ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। এখন প্রশ্ন হতে পারে, শুনেছেন ডার্ক ম্যাটার, তো ডার্ক ম্যাটারের কাজ কি? তার উত্তর হচ্ছে, যেহেতু মহাবিশ্বে 95% অদৃশ্য শক্তি রয়েছে যার সম্পর্কে আমরা কিছুই জানি না, তার মধ্যে 64% ডার্ক এনার্জি এবং 27% ডার্ক ম্যাটার। এখানে যেহেতু ডার্ক এনার্জি বেশি, তাই তার শক্তিও বেশি বলা যায়, যা মহাবিশ্বকে সম্প্রসারিত করে থাকে আর এই সম্প্রসারণকে কিছুটা ধীমি করে দেয়, এই ডার্ক ম্যাটার। আর এই ডার্ক ম্যাটার একসময় এই সম্প্রসারণের ওপরে জয়ী হয়ে সব কিছুকে আবার সংকোচন করা শুরু করে দিবে। আমি সবগুলোকে খুবই সহজভাবে জানাচ্ছি যাতে করে আপনারা সবাই বুঝতে পারেন। তাই মহাবিশ্বের সম্প্রসারণের ফলে যত বেশি শূন্যস্থান বাড়বে, তত বেশি বাড়বে ডার্ক এনার্জি, কিন্তু এই শক্তি হয়তো একসময় শেষ হয়ে যাবে এবং তখন ডার্ক ম্যাটারের শক্তি বেড়ে যাবে এবং এই ডার্ক ম্যাটার সব কিছুকে সংকোচন করতে শুরু করে দিবে। তো আশা রাখি আমরা ডার্ক এনার্জি সম্পর্কে জানতে পেরেছি, এখন ডার্ক ম্যাটার সম্পর্কে জানব। প্রশ্ন হতে পারে, ডার্ক ম্যাটার ব্যাপারটা আসলে কি? ডার্ক ম্যাটার হচ্ছে সেই ধরনের পদার্থ যেটা আসলে যে কী পদার্থ সে সম্পর্কে আমরা কিছুই জানি না, এবং এখন পর্যন্ত এটাই সবচাইতে ভালো সংজ্ঞা। যদি সহজভাবে বলি তাহলে হবে যে ডার্ক ম্যাটার মহাবিশ্বকে গোঠানোর কাজ করবে এবং ডার্ক এনার্জি মহাবিশ্বকে সম্প্রসারণের কাজ করে থাকে। কিন্তু এই সম্প্রসারণ হামেশা হবে না, এই সম্প্রসারণ একদিন বন্ধ হয়ে যাবে, সব কিছু আবার একত্রিতভাবে জমা হবে, এই মহাবিশ্বকে আবার আল্লাহ তাআলা গুঠিয়ে নেবেন আর তখনই হবে কিয়ামত। এ সম্পর্কে কোরআনের দুটি আয়াত আপনাদেরকে দেখাবো, তবে তার আগে আপনাদেরকে একটি তথ্য দিতে চাই, যেটা হচ্ছে যে আমাদের মিল্কওয়ে গ্যালাক্সির দিকে অ্যান্ড্রোমিটা গ্যালাক্সি ধেয়ে আসছে। তার কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা মহাবিশ্বকে গোঠানোর কাজ শুরু করে দিয়েছেন। তার কারণ হচ্ছে এই পৃথিবীকে কেন্দ্র করে পুরো মহাবিশ্ব তৈরি, আর পৃথিবী তৈরি হয়েছে মানুষের জন্য ও অন্যান্য জীবজন্তুর জন্য। তো সর্বপ্রথম আমাদেরকে হটাতে হবে, তারপরে মহাবিশ্বকে গোঠাবেন। আসলে যেখান থেকে শুরু সেখান থেকে শেষ করতে হবে। তো সর্বপ্রথম এই পৃথিবী ধ্বংস করার জন্য আরেকটি গ্যালাক্সিকে আমাদের দিকে ডেকে আনছেন, হতে পারে আমাদের এই গ্যালাক্সি মহাবিশ্বের কেন্দ্র। আমাদের পৃথিবী হয়তো মহাবিশ্বের মাঝে আছে, এই জন্যই সর্বপ্রথম মধ্যকার স্থান থেকে ধ্বংসের কাজ শুরু করেছেন। তাহলে চারিদিক একই রকমভাবে ধ্বংসের কাজ সমাপ্ত হবে এবং সব কিছুকে একত্রিতভাবে গুঠানো হবে। তো মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম মধ্যকার স্থানকে একত্রিত করে তারপরে সব কিছুকে আবার এই মাঝে আস্তে আস্তে নিয়ে আসবেন। আর এটা হতে পারে, এটা আমার গবেষণা, বাকি আল্লাহ তাআলা ভালো জানেন। তো আপনাদেরকে আমি দুটি আয়াত দেখাবো যেখানে মহান আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা নাতুবিস সামা আকাতাই সিজিলিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকি নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাঈলিন। সেদিন আমি আকাশকে গুটিয়ে নিব যেমন গোটানো হয় লিখিত কাগজপত্র, যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব, আর আমার ওয়াদা নিশ্চিত আমাকে তা পূর্ণ করতেই হবে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 104। মহান আল্লাহ তাআলা আরও বলেছেন, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিয়া কবযাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাদবিয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আর তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয়নি, অথচ কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার মুঠ্ঠিতে এবং আকাশসমূহ তার ডান হাতে ভাঁজ করা থাকবে। তিনি পবিত্র, তারা যাদেরকে শরীক করে তিনি তাদের ঊর্ধ্বে। সূরা জুমার আয়াত নম্বর 66। তো এতগুলো আয়াত থেকে যে কথা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে কিয়ামতের কাজ শুরু করে দিয়েছেন আল্লাহ তাআলা, এজন্যই একটি গ্যালাক্সি আরেকটি গ্যালাক্সির দিকে ধেয়ে আসছে, এবং যখন মাঝের দুটি গ্যালাক্সি ধ্বংস হয়ে ফাঁকা স্থান হয়ে যাবে তখন আরও বাকি গ্যালাক্সিগুলো সব একত্রিত হতে থাকবে, এরকম আমার মনে হয়। বাকি এ সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন। তো আপনাদের মতামত কি কমেন্টস করে জানাতে পারেন। আচ্ছা, কিয়ামত আস্তে আস্তে কি আমরা এমন কিছু জিনিস আবিষ্কার করতে পারবো না যার মাধ্যমে আমরা বেঁচে থাকতে পারবো, মানব জাতি টিকে থাকবে, এমন কোনো কিছু কি আবিষ্কার করতে পারবো না? তো চলুন আজকে এই বিষয়টি নিয়ে একটা গবেষণামূলক আলোচনা করব। আজকে অজানা একটি বিষয় আপনারা জানতে পারবেন যা থেকে আপনাদের ব্রেন অন্য রকম কিছু ভাবতে উৎসাহিত করবে। আমরা কি এমন কিছু জিনিস আবিষ্কার করতে পারবো না যার মাধ্যমে আমাদেরকে বাঁচিয়ে নেওয়া হবে? কিয়ামত হলে আমরা বেঁচে থাকব, পৃথিবী ধ্বংস হলেও আমরা বেঁচে থাকতে পারবো, কিংবা অন্যান্য গ্রহে আমাদের বসবাস করার মতো আমরা টেকনোলজি আবিষ্কার করতে পারবো না যার মাধ্যমে সেখানে গিয়ে বসবাস করতে পারবো? যদিও বা পৃথিবী ধ্বংস হয়ে যায় তবুও আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো,
তো কিয়ামতের আগে আমরা কি এরকম কিছু আবিষ্কার করতে পারবো না? কিংবা ধরুন এমন একটি আকাশযান আবিষ্কার করলাম যেটা আকাশের মধ্যে উড়ে বেড়াবে, যেটি একটি বিশাল বড় আকাশযান হবে, যার মধ্যে সমস্ত রকম টেকনোলজি থাকবে, তার মধ্যে পানি, খাদ্য, অক্সিজেন ইত্যাদি সব কিছু থাকবে, এবং সেটা দীর্ঘ এক সময় পর্যন্ত ঠিকঠাকভাবে চলবে। তো সেই সময় পৃথিবী সহ অন্যান্য গ্রহ যদিও বা নষ্ট হয়ে যায়, তবুও তো আমরা সে আকাশযানে থেকে আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবো, তাই না? তো এটা কি সম্ভব হতে পারে? তো চলুন এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। দেখুন, বিজ্ঞান যেরকমভাবে উন্নত হচ্ছে, তারা যে এরকম কিছু আবিষ্কার কিয়ামতের আগে করবে না এটা বলা ভুল হবে। হতে পারে বিজ্ঞান কিয়ামতের আগে এরকম আবিষ্কার করবে। এখন আপনারা বলতে পারেন যে কিয়ামতের আগে এরকম আবিষ্কার করবে, তা আপনি কিভাবে বুঝলেন? বোঝার কি আছে? দেখুন, বর্তমানে যেরকমভাবে বিজ্ঞান উন্নত হচ্ছে, 100 বছর আগে বিজ্ঞানের হাতে কিছুই ছিল না, আজকে তা রয়েছে। বর্তমানে বিজ্ঞান এমন কিছু আবিষ্কার করেছে যার মাধ্যমে তারা এই পৃথিবী ধ্বংস হয়ে গেলেও তারা আকাশের মধ্যে উড়ে কিছু দিনের জন্য হলেও বেঁচে থাকতে পারবে। আপনারা তো জানেন আকাশের মধ্যে স্পেস স্টেশন রয়েছে, যেখানে কিছু মানুষ থাকেও এরকমই জিনিস বা তার থেকে আরও উন্নত মানের সুরক্ষিতভাবে যদি কিছু আবিষ্কার করে আকাশের মধ্যে উড়ে বেড়ায়, তাহলে তো সেখানে বেঁচে থাকতে পারবে, তাই না? কিন্তু কথা হচ্ছে যে কিয়ামতের আগে বিজ্ঞানীরা কীভাবে বুঝবে যে কিয়ামত আসছে? তার আগে আমরা তাড়াতাড়ি কিছু আবিষ্কার করে ফেলি? তার উত্তর আমি বলতে পারি যে হ্যাঁ, কিয়ামতের আগে যদি মানুষ অনুধাবন করে বা বোঝার চেষ্টা করে, তাহলে মানুষ জানতে পারবে যে হ্যাঁ, কিয়ামত খুবই নিকটে। কিন্তু মানুষ এত বেখেয়ালই থাকবে যে তারা মনে করবে যে কিয়ামত আসতে এখনও অনেক দেরি, আর এ গাফিলতির কারণে তাদের ওপরে হঠাৎই কিয়ামত এসে পড়বে। তবে কিয়ামত আসবে তা বোঝা যাবে কিভাবে? বোঝা যাওয়ার কারণ হচ্ছে কিয়ামতের আলামত সমূহ দেখে। যেমন হাদিসের মধ্যে বলা হয়েছে 10টি বড় আলামতের কথা, যেমন এমন এক ধোঁয়া আসবে যা পৃথিবীকে ঢেকে ফেলবে, দাজ্জাল বের হবে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে, দাব্বাতুল আরদ বের হবে, 3টি ভূমিদশ হবে, আর ইয়ামিন থেকে একটি বড় আগুন বের হবে যা মানুষকে হাশরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। যখন এক এক করে এই আলামতগুলো প্রকাশ পাবে, তখন তো মানুষ একটু আশ্চর্য হয়ে ভাববে যে এগুলো কি হচ্ছে, কেন হচ্ছে। তখন নিশ্চয় কেউ না কেউ ধর্মগ্রন্থ থেকে দেখাতে পারবেন যে ইসলাম ধর্মে এই কথাগুলো বলা হয়েছে, কিয়ামতের পূর্বে এরকম আলামত প্রকাশ পাবে। তখন তারা হয়তো বুঝে যাবে যে হ্যাঁ, কিয়ামত খুবই নিকটে। তখন তারা যদি কিছু আবিষ্কার করা শুরু করে দেয়, তাহলে হয়তো এমন কিছু আবিষ্কার করতে পারবে যার মাধ্যমে কিয়ামতের সময় বেঁচে যেতে পারে। কিন্তু বাস্তবে কি এটা হতে পারে? দেখুন, ভবিষ্যতের খবর একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমি শুধুমাত্র একটা আলোচনা করব, আর সেটা হবে নিরপেক্ষভাবে। আমি প্রথমে বলতে চাই যে কিয়ামতের যত ছোট ছোট আলামত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, এগুলো কিন্তু সবই প্রকাশ হয়ে গেছে। এখন বাকি রয়েছে 10টি বড় আলামত। তো আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ছোট আলামতগুলো প্রকাশ পাওয়ার পরে মানুষের মধ্যে কি কোনো পরিবর্তন এসেছে? মানুষ কি ভালো পথের দিকে ফিরে এসেছে, নাকি মানুষ আরও খারাপের দিকে চলে গেছে? মানুষ কি কোনো রকম ভয় করেছে? মানুষ কি কখনো ভেবেছে যে কিয়ামত খুবই নিকটে, আমাদেরকে বাঁচতে হবে, ভালো হতে হবে, এরকম কি মানুষ ভেবেছে, নাকি পাপ কাজ আরও বেড়ে গেছে? আমি তো বলবো যে এত কিছু আলামত দেখার পরেও মানুষ অনুধাবন করে না বা করেনি। তার মানে এই কথা আমি বলতে পারি যে বড় বড় আলামত প্রকাশ পাওয়ার পরেও কিছু মানুষ অনুধাবন করবে না। মানুষ এত বেখেয়ালি থাকবে যে এমন কিছু আবিষ্কার করবে না যার মাধ্যমে তারা বেঁচে যাবে। আপনারা কোরআন হাদিসে দেখবেন, সেখানে বলা হয়েছে যে কিয়ামতের সময় মানুষ হতভম্ব হয়ে যাবে, তাকিয়ে থাকবে। মানে হাদিসের চিত্রগুলো দেখলে বোঝা যায় যে কিয়ামতের সময় কেউ বাঁচতে পারবে না, কিয়ামতের সময় সবাই মারা যাবে, এ কথা তো বোঝা যায়। এখন কথা হচ্ছে যে ধরুন কেউ আবিষ্কার করে ফেলল খুবই অত্যন্ত শক্তিশালী কোনো এক আকাশযান বা কোনো টেকনোলজি কিংবা অন্যান্য কোনো গ্রহে বসবাসের মতো ব্যবস্থা মানুষ তৈরি করে ফেলেছে, তাহলে কি মানব জাতি বেঁচে থাকতে পারবে বা টিকে থাকতে পারবে? তার উত্তরে আমি বলতে পারি যে দেখুন, কিয়ামত যখন হবে তখন একটি বিশাল আওয়াজ আসবে যেটাকে ফুঁক দেওয়া বলা হয়। ইসরাফিল আলী সাল্লাতু আসসালাম সেটা সিংহায় ফুঁক দিবেন, এবং সেই ফুঁকে সমস্ত মানুষ জীবজন্তু সবাই মারা যাবে। সেই শব্দের আওয়াজ এবং শক্তি এতই হবে যে সমস্ত মানুষের কান ফেটে যাবে। তো কথা হচ্ছে যে যখন কিয়ামত হবে তখন শুধু পৃথিবীতে হবে এরকম নয়,
মহাবিশ্বের সমস্ত স্থানে কিয়ামত হবে। মহাবিশ্বকে ধ্বংস করাই হচ্ছে কিয়ামত। তো অন্যান্য গ্রহে যদিও বা মানুষ বেঁচে থাকার চেষ্টা করে, তাহলে সেখানেও কিয়ামত নেমে আসবে এবং মানুষ সেখানে গিয়েও বাঁচতে পারবে না। এখন কথা হচ্ছে যে যদি কোনো রকম আকাশযান তৈরি করে ফেলে, যে গ্রহগুলো ধ্বংস হয়ে গেলেও আমরা আকাশযানে থাকবো, তাহলে আমি বলতে পারি যে সেখানেও বাঁচতে পারবে না। তার কারণ হচ্ছে, এক নম্বর, একটা বিরাট শব্দ আসবে, যে শব্দের মাধ্যমে আকাশযানের সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। আর যদিও বা তা থেকে বাঁচতে পারে, তাহলে আমি বলবো যে মহাবিশ্বের মধ্যে গ্রহগুলো যখন ছিন্ন ভিন্ন হয়ে যাবে, যখন অ্যাস্টেরয়েড ভেঙে ভেঙে পড়বে, গ্র্যাভিটির শক্তি হারিয়ে যাবে, তখন সেই আকাশযান এদিক সেদিক গিয়ে ধাক্কা লেগে তাও ধ্বংস হয়ে যাবে। মানে সব মিলিয়ে বাঁচার কোনো রাস্তা নেই। মরতে তো হবেই, কেউ আগে মরবে কেউ পরে মরবে, কিন্তু মরতে হবেই। কিয়ামত মানে হচ্ছে সমস্ত মাখলুককে মৃত্যু দেওয়ার পরে তাদেরকে একত্রিত করা হবে। কিন্তু মৃত্যুটাই তো সব কিছু নয়, মৃত্যুর পরে রয়েছে আরেকটি জীবন। সেই জীবনের জন্য যদি আপনি ভালো চান, ভালো কিছু কাজ করব ভাবেন, ভালো কাজের জন্য আমি ভালো জায়গায় থাকব মনে করেন, তাহলে আপনি এই দুনিয়াতে ভালো কিছু কাজ করে যান, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। তাই কিয়ামতের দিনে আমরা কীভাবে বাঁচব, এর পেছনে না গিয়ে যদি আমরা সেই সময়টা আল্লাহর ইবাদত করি, তাহলে কিয়ামতের পরে আমরা ভালোভাবে বেঁচে থাকতে পারবো, তার গ্যারেন্টি আল্লাহ তাআলা দিয়েছেন। তো এই ধারণা থেকে বা এই গবেষণা থেকে আপনাদের মতামত কী আপনারা একটু কমেন্টস করে জানাতে পারেন। আশা রাখি বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই।